মার্চ মাসের দুয়ারে রেশনের লিস্ট, কবে কবে দুয়ারে রেশন থাকবে বা রেশন দোকান খোলা থাকবে, কবে কবে বন্ধ থাকবে। তো এক তারিখে হচ্ছে নো ট্রানজ্যাকশন ডে, এক তারিখ বন্ধ থাকবে, দুই তারিখ দুয়ারে রেশন থাকবে, তিন তারিখ দুয়ারে রেশন থাকবে, চার তারিখে হচ্ছে দোকান খোলা থাকবে, পাঁচ তারিখে হচ্ছে দুয়ারে রেশন থাকবে, ছয় তারিখ হচ্ছে সাপ্তাহিক বন্ধ থাকবে, সাত তারিখ হচ্ছে হলিডে বন্ধ থাকবে, আট তারিখ হচ্ছে দুয়ারে রেশন, নয় তারিখ দুয়ারে রেশন, দশ তারিখ দুয়ারে রেশন, এগারো তারিখ দোকান খোলা থাকবে, বারো তারিখ দুয়ারে রেশন থাকবে, তেরো তারিখ দোকান বন্ধ থাকবে, চোদ্দো তারিখ আবার দোকান বন্ধ থাকবে, পনেরো তারিখে দুয়ারে রেশন, ষোলো তারিখ, সতেরো তারিখ কন্টিনিউ দুয়ারে রেশন থাকবে, আঠারো তারিখে দোকান খোলা থাকবে, উনিশ তারিখ গভর্নমেন্ট হলিডে থাকবে, সেদিনও বন্ধ থাকবে, কুড়ি তারিখ দোকান বন্ধ থাকবে, সাপ্তাহিক ছুটি, একুশ তারিখে হচ্ছে একুশ, বাইশ, তেইশ, চব্বিশ কন্টিনিউ দুয়ারে রেশন থাকবে, পঁচিশ তারিখ দোকান খোলা থাকবে, ছাব্বিশ তারিখে হচ্ছে দোকান হাফবেলা খোলা থাকবে, সাতাশ তারিখ সাপ্তাহিক ছুটি থাকবে, আঠাশ তারিখে দুয়ারে রেশন, উনত্রিশ তারিখ দুয়ারে রেশন, তিরিশ তারিখে হচ্ছে দুয়ারে রেশন থাকবে অথবা দোকান থাকতে পারে, এটা রিজার্ভ ডে, একত্রিশ তারিখ নো ট্রানজ্যাকশন ডে, এই দিনে কোনো ডিস্ট্রিবিউট হবে না। তো এই ছিল মার্চ মাসের দুয়ারে রেশন।